Assalamualaikum everybody, this is Tahmina from Light Story School. Today is 13 July 2021 and I'm gonna take your Bengali class. You're in class K, play, right? Okay, so how are you today? I hope you are fine. I'm fine too, thank you. So are you ready for your class? Okay, so let's start our class. আমরা আজকে পড়ব বাংলা তাই না আজকে আমরা বাংলা পড়ব এই জন্য আমাদের সবাইকে বাংলা যে ওয়ার্কশিটটা আছে এটা নিয়ে বসতে হবে এবং অবশ্যই পেন্সিল ইরেজার নিয়ে বসবে কারণ আজকে আমরা লিখব ঠিক আছে আচ্ছা আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ ক থেকে ঞ পর্যন্ত যেটা তোমরা পৃষ্ঠা নাম্বার 4 এ পেয়ে যাবে তারপরে লিখবো চ এবং ছ যেটা 24 এবং 25 নাম্বার পৃষ্ঠায় পেয়ে যাবে তারপরে লিখবো বর্ণ দিয়ে শব্দ এটা কিন্তু লিখবো না এটা আমরা পড়ব যেটা পৃষ্ঠা নাম্বার 33 এ পেয়ে যাবে ঠিক আছে ওয়াও বর্ণগুলো কি সুন্দর একটা ড্যান্স দেখিয়ে দিল তোমাদের তাহলে চলো আমরা পৃষ্ঠা নাম্বার 4 এ চলে যাই এটা হলো পৃষ্ঠা নাম্বার 4 সবার প্রথমে আমাদের এখানে ডেট দিয়ে দিতে হবে আমরা আগেও যেহেতু দিয়ে দিয়েছি তাহলে আজ আর দেওয়া দরকার নেই আজকে পড়ব ক থেকে ঞ পর্যন্ত ঞ ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ আবার ক খ গ খ উ চ ছ জ ঝ ঞ ক খ গ খ উ চ ছ জ ঝ ঞ জ ঝ জ ঝ ক খ গ খ উ চ ছ জ ঝ ঞ ঠিক আছে আজকে আমরা লিখবো চ ছ আমরা ক থেকে ও পর্যন্ত লিখে ফেলেছি আজকে আমরা লিখব চ ছ তাহলে সবাই চলো আমরা চ ছ লেখা শুরু করি সবাই পৃষ্ঠা নাম্বার 24 চলে যাই পৃষ্ঠা নাম্বার 24 এ চলে আসি চোখটা কি একটা চোখ চোখ আইতে কে চাচা চাচা কে তোমার আব্বুর ভাই তোমার আব্বু ভাই আমরা বলি চাচা বাবার ভাইকে বলি আমরা চাচা তোমরা কি এই কথাটা শুনেছো চাচা চাচা চাচি চেঁচায় চাচা চাচি চেঁচামেচিতে চামেলি চমকায় সবগুলো শব্দ এখানে চা দিয়ে চ দিয়ে শুনি চাচা চাচা চাচি চেঁচায় চাচা চাচি চেঁচামেচিতে চামেলি চমকায় প্রত্যেকটা শব্দ এখানে চ দিয়ে চাচা চাচা চাচি চেঁচায় চাচা চাচি চেঁচামেচিতে চামেলি চমকায় তুমি প্র্যাকটিস করো তো বলতে পারো কি না চেষ্টা করবা আমরা সবাই যেন এটা বলতে পারি এটা যদি আমরা বলতে পারি তাহলে আমাদের মুখের জড়তা অনেক কেটে যাবে ঠিক আছে মুখের জড়তা কাটানোর জন্য এই বাক্যটা করতে হয় চাচা চাচা চাচি চেঁচায় চাচা চাচি চেঁচা মেচিতে চামিনি চমকায় ঠিক আছে কেউ চলো চলো আমরা এখন চ লেখা শুরু করে দিই প্রথমে একটা মাত্রা দিব তারপর এখান থেকে শুরু করে এইখানে চলে আসলাম মাত্রা দিলাম এখান থেকে শুরু করে এইখানে চলে আসলাম চ তাহলে আমরা সবাই এই চ গুলা ফিল আপ করে ফেলব চতে চোখ চতে চাচা চতে চোখ চতে চাচা তোমার কয়টা চোখ আমার দুইটা চোখ তোমাদের দুইটা চোখ কিন্তু মুখে চারটা চোখ মুখে একটা চশমাও পড়ি আচ্ছা চতে চোখ চতে চাচা চাচা বলতে এসছে কি জানো বাবা আমাকে মারিস না দেখেছো চাচা হাত দুটো এমন করে বলছে না না আমাকে মারিস না আমরা আপনাকে মারবো না চাচা আমরা শুধু লিখব চ চতে চোখ চতে চাচা ঠিক আছে লেখা শেষ
আমরা আজকে তারিখটা দিয়েছি তো মনে করে, না হলে দিয়ে দিই এখন। চলো আমরা 6-এর কাছে চলে যাই, পৃষ্ঠা নাম্বার 25। 6-এর কাছে চলে এসেছি। ওমা, এটা কি ছাগল? ছাগল কিভাবে ডাকে? ছাগল কিভাবে ডাকে? তোমরা ছাগলটা কালার করবে, ছাতাটা কালার করবে, ছাতাটা 7 রং দেবে, লাল, নীল, হলুদ, সবুজ, যত ফুলা কালার আছে সব ফুলা দিবে। আর ছাগলটা কি কালার করবে? কালো কালার নাকি খয়েরি কালার? খয়েরি কালারও করতে পারো, কালো কালারও করতে পারো, ঠিক আছে? কালো রং করতে পারো অথবা খয়েরি রং করতে পারো। আসো তারপরে আমরা এখন 6 লেখা শুরু করি। প্রথমে একটা মাত্রা দিয়ে নিয়েই, তারপরে একটা ছোট্ট করে চ লিখি, দেখেছো? ছোট্ট করে চ লিখেছি, তারপরে চয়ের পেট থেকে একটা 2 এঁকে দিই, হয়ে গেল ছ। প্রথমে কি করব? প্রথমে একটা মাত্রা দিয়ে একটা ছোট্ট চ লিখবো, লেখার পর চয়ের পেট থেকে একটা 2 বের করব, ছ। ছটা অনেক সহজ না? আমরা যদি চ লিখতে পারি, ছটাও আমরা লিখতে পারবো। ছতে ছাতা, ছতে ছাগল, ছাগল ডাকে কেমনে? ছাতা আমরা কখন ব্যবহার করি? বৃষ্টি হলে ব্যবহার করি, অনেক রোদ উঠলে ব্যবহার করি। ছতে ছাতা, ছতে ছাগল। তাহলে তোমরা সবাই এসে ছগুলো লিখে ফেলো, পৃষ্ঠা যতগুলো ছ আছে সব লিখে ফেলি আমরা, ওকে? ঠিক আছে, তাহলে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম চতে চাচা, চতে ছোক, তারপরে পড়েছিলাম ছতে ছাতা, ছতে ছাগল। এটা কার ছাগল? এটা আমার ছাগল, এটা আমি কোরবানি দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আসো বর্ণ নীল শব্দ গঠন, পৃষ্ঠা নাম্বার 33। পৃষ্ঠা নাম্বার 33-এ দেখতে পাচ্ছ চ ছ দিয়ে কতগুলো শব্দ আছে? আমরা চ দিয়ে চোখ পড়েছি, চ দিয়ে চাচা পড়েছি, এখন একটা নতুন শিখব, সেটা হলো চাবি, দেখেছো? আমরা যখন বাসা থেকে বাহিরে যাই তখন আমরা চাবি দিয়ে দৌড় লক করে যাই না? আমরা যখন বাসা খালি রেখে বাহিরে যাই তখন আমরা চাবি দিয়ে আমাদের দরজাটা তালা মেরে যাই। তাহলে চতে চোখ, চতে চাচা, চতে চাবি। ছ, ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছবি। এটাও একটা ছবি, নিচে তোমাকে পড়াচ্ছি, এটাও একটা ছবি, পেজের ছবি, তোমাদের বইয়ের ছবি। তোমাদের বইয়ের আর একটা ছবি আমি কোথায় দেখেছিলে? এই যে তোমাদের বইয়ের ছবি। তাহলে ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছবি, এখানে একটা পাখির ছবি আছে। ছতে চোখ, ছতে চাচা, ছতে চাবি, ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছবি। তাহলে আজকে আমরা পড়লাম বর্ণ দিয়ে শব্দ 3টা করে, তারপরে ছ লিখলাম, চ লিখলাম, তারপর ক থেকে ই পর্যন্ত পড়লাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে চ এবং ছ, এই দুটো আমাদের ক্লাস ওয়ার্কের যে কপি আছে সেই কপিতে লিখে ফেলবে, চ এবং ছ, চ ছ, চ ছ, চ ছ। তাহলে আজকে এখানে শেষ করছি, আবার আগামী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ক্লাস, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। Thank you so much for attending my class. This is ours for you. It's a tomorrow journey.